আমরা চলে এসেছি কংগ্রেস ভবন শিলচর, যেখানে এবার প্রথম পুজো হচ্ছে। এনি 24 চ্যানেল থেকে আমরা জেনে নিচ্ছি প্রেসিডেন্ট মহাশয়ের কাছ থেকে যে এবারের পুজোর উদ্দেশ্যটাই বা কী, বা কী করে ওনারা পুজোটা আয়োজন করেছেন। দাদা, আমি এনি 24 থেকে আমি জানতে চাইব এবারের প্রথম পুজো আপনাদের, তো এই পুজোর এখানে আপনারা কী মানে রেখেছেন বা কী আয়োজন? উদ্দেশ্য তো মার আরাধনা করা। আমরা এবার সবাই, আমার জেলা কংগ্রেসের প্রত্যেক কংগ্রেস কর্মীরা সবাই এবার মানে আগে থেকেই উৎসব সহিত দুর্গাপূজা পালনের জন্য একটা সবাই মিলে আমরা একটা চিন্তাধারা নিয়েছিলাম, তাই মার এখানে পূজার আমরা আয়োজন করেছি। এবং আজকে সপ্তমী, মা সপ্তমীতে এখন পূজা চলছে মার। আমরা মার কাছে কামনা করি মার আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হোক, সুন্দর সমাজ গড়ে উঠুক, সমাজে বিভেদগামী যে শক্তি সে শক্তি নাশ হোক এবং সুন্দর একটা পৃথিবী গড়ে উঠুক। মা দশ হাতে যেন সবাইকে আশীর্বাদ দেন, সুন্দর সুষ্ঠুভাবে যেন একটা সমাজ গঠন হয়, সেই উদ্দেশ্যটুকু নিয়ে মাকে আরাধনা করা। এবারের এত সুন্দর আপনাদের আয়োজনের একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমাদের দেশে অবশ্যই প্রভাব ফেলবে বলে আমি মনে করি। তাছাড়া আরেকটা হচ্ছে যে এবার যখন প্রথম পুজো হচ্ছে, তাহলে এটা আয়োজন করতে গিয়ে বা নিমন্ত্রণ ওরকম কিছু ভোগ এরকম কিছু বিশেষত্ব রেখেছেন কি? হ্যাঁ, আমাদের এখানে 3 দিন মহাপ্রসাদ বিতরণ হবে। আমরা সমগ্র বরাক উপত্যকার প্রত্যেক জনসাধারণকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে সবাই যেন এসে মাকে দর্শন করে যান এবং মার আশীর্বাদ নিয়ে যান এবং মহাপ্রসাদ যেন গ্রহণ করেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্রত্যেক দিন এখানে সন্ধ্যায়, আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যেখানে আমাদের যারা এত অঞ্চলের প্রখ্যাত শিল্পীরা এখানে গান পরিবেশন করবেন, ধর্মীয় অনুষ্ঠান হবে, সেখানে সবাই আনন্দ উপভোগ করার জন্য প্রত্যেককে আমন্ত্রণ জানাই। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই পুজোর প্রাঙ্গণ তৈরি হয়েছে এবং আমাদের যারা কর্মকর্তারা রয়েছেন ওনারা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছেন আমরা এইটুকু সময়ের মধ্যেই বুঝতে পাচ্ছি। প্রেসিডেন্ট মহাশয়ের কাছ থেকে আমরা যা কথা শুনলাম এতে আরও স্পষ্ট হলো যে এবারের পুজোর কংগ্রেস ভবনের প্রথম পুজোর উদ্দেশ্য এবং তার সুন্দরভাবে পরিচালনা করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রেখে দেওয়া, এটা অনেক বড় একটা আয়োজনের আওতায় পড়ে বলে আমরা মনে করে থাকি। ধন্যবাদ দাদা, আমরা আশা করি আপনাদেরকেও ধন্যবাদ, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাই একটা সুন্দরভাবে যেন মাকে শাস্ত্রীয়ভাবে যেন আমরা আমরা পুজো করতে পারি প্রত্যেক বৎসরে যেন। এবং আমি প্রত্যেক মানে রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে অনুরোধ করব যে মায়ের পূজার এই ধরনের যাতে সুন্দর একটা ব্যবস্থা করা হয়, সবাই মিলে যাতে মার, দেখুন একটা কথা আছে উৎসব ধর্ম যার যার উৎসব সবার, তো আমরা এই দুর্গাপূজা বিশেষ করে এটা ভারতের জাতীয় উৎসব, এটা প্রত্যেকেই সেই প্রত্যেক ধর্মাবলম্বীর লোকেই এই উৎসব সবাই পালন করেন, আমরা চাই সবাই মিলে যেন এই উৎসব উপভোগ করেন।